সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, গুলি। কংগ্রেসের অভিযোগ, শনিবার সকালে এলাকার নেতা শেখ ইউনিসের বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। সেই সময় ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক। তিনি শেখ ইউনিসের পরিবারের একটি মেয়েকে চর মারেন বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়, শুরু হয় বোমাবাজি। আহত হন স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক সহ দুপক্ষের বেশ কয়েকজন। কংগ্রেসের অভিযোগ, ঘটনার সময় 4 রাউন্ড গুলি চালান গুলশান মল্লিকের দেহরক্ষী। তৃণমূল বিধায়ক স্বীকার করেছেন, আত্মরক্ষার্থেই গুলি চালান তার দেহরক্ষী। তৃণমূলের অভিযোগ, পরিকল্পনা করেই হামলা চালিয়েছে কংগ্রেস। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। অন্যদিকে বাঁকড়ার ফকিরপাড়ায় সিপিএম কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। রক্তাক্ত তৃতীয় দফা, সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ, দিনভর উত্তপ্ত 3 জেলা, সেই সঙ্গে পাল্লা দিয়ে শাসক বিরোধী চাপান উতর। যদিও মুকুল রায় দাবি করেন শান্তিপূর্ণ অবাধ ভোট হয়েছে, মুকুল রায়ের এই দাবিকে এদিন কটাক্ষ করে বিমান বসুর মন্তব্য, গণতন্ত্রকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার কি বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? এই নির্বাচনে এখনো অবধি অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। এদিকে এদিন ফের কমিশনের দ্বারস্থ হয় বামেরা। সিপিএম নেতা রবীন দেবের অভিযোগ, প্রথম 3 দফায় কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো মোতায়েন করা হয়নি। কমিশনের কাছে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ করে বামেরা। যাদবপুরে ফ্ল্যাটে গৃহকর্ত্রী খুনের ঘটনার মূল চক্রী পরিচারিকা, পুলিশের দাবি ডাকাতির নাটক করে শেষমেশ ফাঁদে অভিযোগকারিনী। বৃহস্পতিবার যাদবপুর সেন্ট্রাল রোডে ফ্ল্যাট থেকে শম্পা ঘোষ নামে এক গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। লুটে বাধা দিতে গিয়ে খুন অভিযোগ করেন বাড়ির পরিচারিকা। পুলিশের দাবি, প্রথমে তিনি জানান বুধবার রাত 11:20 ফ্ল্যাটের বেল বাজলে দরজা খুলেন শম্পা ঘোষ, এরপর জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়েন 3-4 জন দুষ্কৃতী। শিবানীর দাবি, বাধা দিলে তাঁর হাত পা বেঁধে দেয় দুষ্কৃতীরা, এরপর গৃহকর্ত্রীকে টানতে টানতে নিয়ে যায় বাথরুমের দিকে, চিৎকার করতে গেলে তার মুখ চেপে ধরে দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাতে ঘটনা ঘটলেও পরদিন ভোরবেলা নিজের হাত পা বাঁধা অবস্থায় ফ্ল্যাটের আবাসিকদের বিষয়টি জানান পরিচারিকা। তারপর খবর দেওয়া হয় পুলিশে, কিন্তু অন্যান্য আবাসিকদের জানাতে তার এত সময় লাগলো কেন? সন্দেহ দানা বাঁধে পুলিশের, শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ জানিয়েছে শেষ পর্যন্ত পরিচারিকা নিজের অপরাধের কথা স্বীকার করে নেন। শম্পা ঘোষের বাড়িতে দীর্ঘদিন কাজ করার সুবাদে বাড়ির পুঙ্খানুপুঙ্খ খবর জানতেন তিনি। শিবানী নিজেই অপরাধীদের বাড়িতে ঢুকতে সাহায্য করে, পুলিশের পরে শিবানীকে গ্রেফতার করে। শনিবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। এই ঘটনার পেছনে শিবানীর সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ক্রমশ জোরালো হচ্ছে স্থায়ী অধিকর্তা নিয়োগের দাবি। এবার প্রতিবাদ প্রদর্শনের পথে খড়গপুর আইআইটির প্রাক্তনী ও শিক্ষকরা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়োগ কমিটি পার্থপ্রতিম চক্রবর্তীকে স্থায়ী অধিকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছে, কিন্তু 2001 সালে কোল ইন্ডিয়ার 8টি শাখায় ডিজিটাইজেশনের সময় বিধিভঙ্গের অভিযোগে আইআইটির আরও 2 অধ্যাপকের সঙ্গে নাম জড়ায় পার্থপ্রতিম চক্রবর্তী। ফলে সিভিসি এখন পার্থপ্রতিম চক্রবর্তীর নিয়োগে ছাড়পত্র দেয়নি, কিন্তু আইআইটির অধ্যাপকদের দাবি স্থায়ী অধিকর্তা না থাকায় কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করা যাচ্ছে না। শনিবার এই অধিকর্তা নিয়োগের দাবিতে কলকাতায় প্রতিবাদ প্রদর্শনে অংশ নিলেন আইআইটির প্রাক্তনী ও শিক্ষকরা। 17 তারিখে অধিকর্তা নিয়োগের দাবিতে অনশনে বসেন আইআইটির প্রায় 450 অধ্যাপক। তারা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।